শেষ কয়েকদিন কখনো আশা কখনো বা কেটেছে আশঙ্কার প্রহর, কিন্তু অবশেষে সোমবার বিকেলে প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার প্রয়াণে গোটা দেশ জুড়ে শোকের ছায়া। রাজনৈতিক উপসাধারণ মানুষ বর্ণময় রাজনীতিকের বিদায়ে ব্যথিত সকলেই। সেই প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সখ্যতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। ডাকতেন প্রণবদা বলে সেই দাদার প্রয়াণে শোকে বিহ্বল মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, রাজনৈতিক জীবনে আমার প্রথম সাফল্য থেকে মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত প্রতি পদক্ষেপে প্রণবদার সান্নিধ্য পেয়েছি। প্রণব মুখোপাধ্যায় মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 7 দিনের দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। অপরদিকে প্রাক্তন রাষ্ট্রপতি তথা বাংলার গর্ব প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকারও। বাংলার এই বীরপুরদের প্রয়াণে একে একে শোক জ্ঞাপন করেছেন বাংলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস ভবনে তার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন কংগ্রেস কর্মীরা। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেসের সাংসদ ধীর চৌধুরী, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব। শেষ পর্যন্ত প্রণববাবুকে আমাদের হারাতে হলো। প্রণববাবু আজ আমাদের মধ্যে নেই, এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে, বেদনা হচ্ছে। দীর্ঘ সময় ধরে তার সঙ্গ লাভ করেছি, তাকে সম্মান করতে শ্রদ্ধা করতে শিখেছি। প্রণব মুখোপাধ্যায় ভারতবর্ষের রাজনীতিতে একটি উজ্জ্বল নাম। সেই নক্ষত্রের পতন হলো আজ। আমরা মর্মান্তিকভাবে আহত হলাম, দুঃখ পেলাম, মনের ভেতরে গভীর বেদনা সঞ্চারিত হলো। এমন একটি বুদ্ধিদৃপ্ত মানুষ সত্যি ভারতবর্ষের রাজনীতিতে খুব কম দেখা গেছে। স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষের মাটিতে বহু মনীষীর জন্ম হয়েছে, ভারতবর্ষকে তারা পথ দেখিয়েছে, নিশা দিশা দেখিয়েছে। মুখার্জির একটা স্মৃতি আছে, আমরা যারা এখানে আছি, নতুন যারা বা ছোট ছিল, কিন্তু আমি যখন যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি, তুমি প্রদেশ কংগ্রেসের সভাপতি, দীর্ঘদিন একসাথে কাজ করেছি। তার মতো সুদূর মস্তিষ্ক একটা ইতিহাস এক লব্ধে বলতে পারতেন। একটা যে কোনো বিষয় তার কাছে নিয়ে গেলে জলের মতো পরিষ্কার করে দিতেন। প্রণব মুখার্জির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের দেশের একজন বড় রাজনীতিবিদ, নেতৃস্থানীয় রাজনীতিবিদ, ওয়ান অফ দ্য টলেস্ট পলিটিশিয়ানস অফ দি কান্ট্রি, পশ্চিমবাংলা তো বটেই, এবং যে কোনো সরকারের তার দলের বিভিন্ন দপ্তর তিনি যে দক্ষতার সঙ্গে সামলেছেন, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন, সরকারের যে কোনো বিপদ সংকটে যেভাবে সরকারকে আগলে রাখার জন্য বন্দোবস্ত করতে পেরেছেন, এগুলো একটা তুলনাহীন গুণ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।